প্রথমে বহন দনাগ পুরি আলাদি সরহানু তিনের সরহানে গুযা মায়ার হাজার বাশালাহায়া মহগো সিমে বহন দনাগ পুরি হজমকা সহানু সেই জাগাতে পরে গুনা মায়াস যত হাজি জহায়ান হগো দনাগ পুরি হিমেলার পর্বত সেই জাগার হাওয়াতে গুগলি এই দেশের পাথর হগো কুবেতে বহন দনাগ পুরি কুবের বানু সরু একদিকে উদয়ুগ বানু সুদিকে সজহর হগো বহন দনাগ পুরি পার্বতী সাগর সেই জাগায় সালার দিন চান্দু সজাগর রমি বহন দনাগ পুরি মধ্যে করলাম স্থান মন দিয়া শুনবেন গোদর জয়ন হারানো রশিক বাসার কি সবাতে বহন দনাগ পুরি সবারে দশোধন দর্জনার সরণে গুরুই লুলু হাজারে বাশালাহায়া মহগো স্বর্গেতে বহন দনাগ পুরি স্বর্গের ব্যবধান পাতালে বন্দনাগ পুরি মাখা কিশোর হয় হগো শাশুড়িলে যে করিবেন গাও দুহাই লাগে আল্লাহ গোয়া গেলে বেটার মাথা খায়া হগো দেখ
উঠিয়ে লেখি তো নিকে কেসে দে যাইবে নি পায়া হাজারো হাজারো গোকে সে সবাই যাইবে নি পায়া গো যাহোক বাগদাদ শহরের মধ্যে ছিলেন আজিজ, বাগদাদ শহরের মধ্যে ছিলেন বাদশাহ হারুন অল রশিদ। একে একে দুইটি বিয়ে করলেন কিন্তু কারো ঘরে ছেলে সন্তান হইলেন না। তাই বাদশাহ হারুন অল রশিদ ছেলে সন্তানের জন্য চিন্তাযুক্ত, হায় আল্লাহ বারে আল্লাহি, তুমি আমাকে ধন সম্পত্তি টাকা পয়সা দিয়েছ, শুধুমাত্র ছেলে সন্তানের জন্য আমাকে আটকুরা জগতে রাখছ। তাই বাদশাহ ছেলে সন্তানের জন্য এমনভাবে আল্লাহর কাছে কাঁদতেছে, হায় আল্লাহ তুমি কি আমার দুঃখ দেখছো না। ছেলে সন্তানের জন্য উনি আকুল হয়ে যাইতেছে। তাই একদিন ঘোড়ার পৃষ্ঠে শোয়ার হইয়া দেশ ভ্রমণে উনি চলে গেছেন। আচ্ছা যাক, ওই দিকে হুরমুজ বাদশার একমাত্র মেয়ে বিবি রহিমা রাত্রিতে একদিন শুয়া স্বপ্নে দেখলো যে আমার যদি বাদশাহ হারুন অল রশিদের সাথে বিয়ে হয়ে যেত, সত্যিকারেই আমার ঘরে একে একে দুইটি ছেলে জন্ম নিত, একটি ছেলে একটি মেয়ে জন্ম নিত। এই স্বপ্ন দেখে কিন্তু বিবি রহিমা চমকে উঠলেন, এটা আমি কি স্বপ্ন দেখলাম। তাই আস্তে আস্তে রাত পশিয়ে গেলেন। সকালে বান্দি দাসিগুরে ডাইকা বলতাছে, দেখো বান্দি দাসিগণ, আজ রাত্রে আমি এমন একটা স্বপ্নে দেখলাম যে স্বপ্নের বিবরণ কইতে গেলে আমার বুকের পাঁজর ভেঙে আসতেছি। যে কে কি হয়েছে সখী, যে দেখো এই জায়গায় আর বলবো না, আমরা নদীর ঘাটে যাব, সেখানে বলবো। তাই বিবি রহিমা কি করছে, মায়ের কাছে যেয়া তখন বলতেছে, মা গো আমি নদীর ঘাটে গোসল করতে যাব। তখন মায় বলতেছে, যাহো না মাগু তোমারে যাই কুয়া, তোমার বাবাই শুনলে গো পরে খেলিবে মারি গো। শুনেন আমা গো জানো আপনারে যাই কুয়া, অনেক দিন গত গো হইল নদীতে না যাই গো। মনে হাউ গো হইল নদীতে যাইবো, দয়া কইরা প্রাণের গোয়া মায়া বিদায় দেনা মায়া রে গো। হেলে বাসায়া তোমারে যাই কুয়া, পঞ্চদাসী সাথে গলুয়া তুমি যাও চলিয়া গো। হাসিতে খেলিতে রহিমা যাইতেছে সুলিয়া, নদীর পারেতে গোজায়া বসিল তখন গো।
নদীর ঘাটে যখন পৌঁছাইলেন তাই বিবি রহিমা বলতেছে, দেখো সখীগণ, আজ আমি রাত্রে এমন একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের বিবরণ এখন তোমরা শুনো। তখন মানে সেই বিবি রহিমা স্বপ্নের বিবরণ বান্দি দাসিগরের কাছে বলবার শুরু করল। সেই কথা বলিতে গোয়া হামায়ার হৃদয় যাই ফাটি গো। আজ ঋষিতে স্বপ্নে গো দেখলাম বিছানাতে শুয়া, হারানুল বাদশার গো সাথে আমার হইছে বিয়ে গো। সেই ও ঘরে যাইয়া গোয়া মায়ার দিবে গেল হুয়া, একে একে দুই কি গো সন্তান আমার গেল হুয়া গো। একটি মেয়ে একটি গো ছেলে তুমরে যাই গো হুয়া, এমন স্বপন গো দেখলাম বিছানাতেই শুয়া গো। সখী গণে ডাইকা গো বলে তোমারে যাই গো হুয়া, তোমারও স্বপন গো তবু না হইবে মিছা গো। সখীগণে বলতেছে, দেখো তোমার স্বপন কোনোদিন মিথ্যা হইতে পারে না, তুমি স্বপ্ন যেটা দেখছো এইটা কিন্তু রাইট। এইগুলা যখন কইতেছে ওই যে বাদশা হারানুল রশিদ কিন্তু ওই জায়গাতে গুড়া নিয়ে রওনা করছি, গুড়ার পৃষ্ঠে থেকে যখন এই শব্দ সুর কানে আসছি তখন গুড়ার থেকে মানে নাইমা এই কথাগুলা শুনছি। কে রে হুরমুজ বাদশার একমাত্র মেয়ে বিবি রহিমা আমার কাছে বিয়ে হইলে একে একে দুইটি সন্তান গেত তার হইয়া। ঠিক আছে, একটা মেয়ে একটা ছেলে, আমার তো জীবনে কোনো ছেলে সন্তানই নাই, একটা মেয়ে একটা ছেলে যদি দিতে পারে তাইলে আমার দুনিয়ায় আর কোনো অভাব নাই। তাই উনি কি করলেন, বাচ্চা হারানুল রশিদ বাড়িতে চলে গেলেন। বাড়িতে যখন চলে গেছে ইতিমধ্যে হয়তো যোগ্য একটা ঘটক ওই হুরমুজ বাদশার দেশে হুরমুজ বাদশার বাড়িতে পাঠিয়ে দিছি। যখন পাঠিয়ে দিছি হয়তো শুভ সংবাদ মেয়েটা এখন বড় হয়ে গেছে, বিয়ার উপযুক্ত হয়ে গেছে, ইতিমধ্যে বাদশা হারানুল রশিদের কোনো ছেলে সন্তান নাই, অত বড় একটা বাদশা বাগদাদ শহরে তার কাছে মেয়ে দিতেই বা কি দুঃখ আছে। তখন ঘটকের কথায় রাজি হয়ে গেলেন, বাধ্য হয়ে গেলেন। ইতিমধ্যে বিয়ার দিন তারিখ হয়ে গেছে, বিয়ার দিন তারিখ যখন দিয়া দিছে ওই ঘটকে দিন তারিখ নিয়ে তখন মানে সেই বাগদাদ শহরে এসে পৌঁছাইছি। বাদশা হারানুল রশিদ বাদশার কাছে বলতেছে, হ্যাঁ বাদশা নামদার, আপনি যেটা বিয়ার প্রস্তাব দিছিলেন প্রস্তাবে সে রাজি, বিয়ার দিন তারিখ হয়ে গেছে, আগামী শুক্রবারে বিয়ার বর যাইতে হবে। যে তাই নাকি, যে হ্যাঁ ঠিক আছে। তখন মানে সমস্ত ওই বিয়ার সাজা আয়োসিঙ্গারা যত কিছু লাগে এই সমস্ত নিয়ে তখন মানে সে ঘটক চলে গেল। ইতিমধ্যে বাদশা হারানুল রশিদ বিয়ার বর সাজবার শুরু করলো। বিয়ার বর যখন সাজতেছে ওই দিকে সমস্ত আয়ো বান্দি দাসীরা যত আসিল তাগরে বলতাছে, দেখো
আমার একমাত্র মেয়ে বিবি রহিমারে তোমরা মনের আনন্দে সাজিয়া কাজিয়া দেও। তখন মানে তারে সাজান কাজান আরম্ভ করছি। আনিলাম বেসরের গাপি, খুলিলাম ডাকনি, দশ লোকে বাসি আনিলাম আবের কাঙ্কই খানি, বাকি ঘুরি বিয়ার সাজন সাজি পন্ডাকে। আনিলাম বেসরের গাপি, খুলিলাম ডাকনি, দশ লোকেই বাসি আনিলাম আবের কাঙ্কই খানি, বাকি ঘুরি বিয়ার সাজন সাজি পন্ডাকে। সিরলে সিরিয়া কেশো ভামে বান্ধে খুপা, খুপার উপর তুইলা দিল রশিদ বাক্সার ছাপা, বাগুরে বিয়ার সাজন সাজে কন্যাই হে। নামিয়ে বান্ধিল খুপা, খুপা হইল ইয়ারি, খুপার উপর তুইলা দিলাম রশিদ বাদশার বাড়ি, বাগুরে বিয়ার সাজন সাজে কন্যাই হে। দাসীরা বান্ধিল খুপা, খুপা হইল দিয়া, খুপার উপর তুইলা দিলাম আশি হাজার টিয়া, বাগুরে বিয়ার সাজন সাজে কন্যাই হে। খুপা, খুপা হইল ডি, খুপার উপর তুইলা দিলাম শিল শির বিল, বাগুরে বিয়ার সাজন সাজে কন্যাই হে। খালায়ও বান্ধিল খুপা, খুপা হইল বিয়া, খুপার উপর তুইলা দিলাম নব্বই বস্তা জিরা, বাগুরে বিয়ার সাজন সাজে কন্যাই হে। সাজিয়া কাজিয়া কন্যাই মুখে দিল পাত, ঘরে টিকা বাহির হইল পূর্ণিমার সান, বাগুরে বিয়ার সাজন সাজে কন্যাই হে। দাসী ডাইকা বলে সাজন হইছে ভালো, আজও যেমন দেখা যায় ও পূর্ণিমার সালো, বাগুরে বিয়ার সাজন সাজে কন্যাই হে। সাজন কাজন যখন হয়ে গেল, ইতিমধ্যে বাদশা হারানুর রশিদ বর সহ আয়েশা উপস্থিত হয়ে গেল। যখন উপস্থিত হয়ে গেছে, সরাসরিয়ত মোতাবেক বিবাহ বন্ধন তো হয়ে গেছে। বিবাহ বন্ধন যখন হয়ে গেল, তাই যাওয়ার পথে বিবি রহিমের গলা ধরিয়া, অথচ মায় যার যার করিয়া কান্দতেছে, মাও বেটির কান্দনে যত বান্দি দাসী আয়োরা ছিল তারাও মানে সবাই বিবি রহিমের গলা ধরিয়া যার যার করিয়া কান্দবার শুরু করলো। তোরে নিব
তাই বিবি রহিমা এমনকি রহিমার মাও যার যার করে কানলেন। এইদিকে হুরমুজ বাদশা বলতেছে, বাবা আজ থেকে আমার মেয়ে রহিমাকে আগে আল্লাহ পরে তোমার হাওলা করে দিলাম, তোমার হাতে তুলা দিলাম। বাবা তুমি ওর মান সম্মান ইজ্জত তুমি দেখা রাখবে। তাই বিবি রহিমের নিয়া বাদশা হারানুল রশিদ বাগদাদ শহরে চলে গেলেন। তাই বিবি রহিমের নিয়া সুখে শান্তিতে সংসার করতেছে। ইতিমধ্যে একে একে যে আগে আরো দুইটা বিয়া করছিলেন তারা জৈলা পুরা মরতেছে। হাইরে আজকে আমরা দুইটা পরিবার থাকা সত্ত্বে এই যে আরক মাগিরে বিয়া করে নিয়ে আইসে গড়ে, আজকে আম করে তো দেখতেই পারে না, সব সময় খালি বিবি রহিমার সাথেই কথা বলে। অথচ বিবি রহিমার ঘরেই থাকতেছে, ওরই সাথেই ফিস ফিস করে আলাপ করতেছে। এই মাগিরে যে কোনো পাইলেই হুক মারতে হবে, ওর কিন্তু দুনিয়ার বাতাস খাওয়াইয়া দিমু, ওরে দুনিয়ার থেকে তাড়িয়ে দিমু। এইটা মানে দুজন এমন ষড়যন্ত্র আরম্ভ করলো বিবি রহিমারে কিন্তু আর দেখতে পারে না। ইতিমধ্যে আল্লাহর কৃপায় সত্যিকারেই বিবি রহিমার গর্ব হয়ে গেলেন, সন্তান দেখা দিলেন, গর্ব দেখা দিলেন। এইদিকে এক দুই করতে 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 দিন তখন পূর্ণ হয়ে গেলেন। দিন যখন পূর্ণ হয়ে গেলেন, দিন পূর্ণ হওয়ার কিছুদিন আগে দু একদিন আগে হয়তো বিবি রহিমা কান্দা বলতেছে স্বামীর কাছে, স্বামী গো আমার মন বলছে যে আমার এই বিপদের সময় আপনি যদি হরিণের মাংস আমাকে খাওয়াইতে পারতেন তাইলে আমার মনে হয় ও না এসে আমার কাটা খসে গেত। তাই হারানুল রশিদ বাদশা বলতেছে, ঠিক আছে বিবি তুমি বাড়িতে থাকো, তাইলে আমি হরিণ শিকারে চলে যাই। হরিণ শিকারে যখন হারানুল রশিদ বাদশা চলে গেল, ইতিমধ্যে আল্লাহর কৃপায় ওই বিবি রহিমার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। এমন বেদনা অসহ্য যাতনা সহ্য করতে পারে না। তাই যার যার কইরা বিবি রহিমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে।
ওই আল্লাহ গরিবের সহায় দয়া কর স্বামী এ মুন সহবলে কোথায় রইলেন প্রাহ্লাদের সাহায্য তাই বিবি রহিমা প্রসবের বেদনায় জার জার করে কানতেছে, এই দিকে দুয়ো সতীনে চক্রান্ত করে দুয়ো সতীনে জানছে যে একে একে দুইটি সন্তান হবে ওর ঘরে, যে পাইলেই হোক ওর সন্তানকে মারতে হবে। দুয়ো সতীনে তাই কি করতেছে, এই দিকে দুইটা কাষ্ঠের পুতুল সংগ্রহ করে রাখছে, দুইটা কাষ্ঠের পুতুল সংগ্রহ করে রাখিয়া আর বলতেছে যে কোনো পাইলেই হোক এই বিষ দেয়া কিন্তু ওর পেটের বাচ্চা এগুলাও মারবো, কিন্তু এই মা গিরেও দুনিয়ার থেকে তাড়িয়ে দিব। এইটা না চক্রান্ত করে একটা গ্লাসের মধ্যে বিষগুলা কিন্তু রেডি করে রাখলো। রেডি করে যখন রাখছে এই দিকে বিবি রহিমা যার যার করে তখন সে দুয়ো সতীনের কাছে পানির জন্যে আর্থনাদ করতেছে। কায়ান্দন শুনে
তোমারে যাই রূপ তো রিয়া তুমি ওহ জীবিরাল যাও না কেন গেলার হইতে পায়ানি খাইলো ও দুইজন দেখে যে তাকাইয়া নীলায় খেলায় শুরু বিবি রহিমা ওই গ্লাসখানা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে যখন সেই পানি খাইলেন তাই দুয়ো শয়তানে দুয়ো সতীনে আড়ালের থেকে খলখল করে হাসতেছে মাগি এখন তরে পামুনি এই যে যে বিস্তর পেটের মধ্যে ঢুকিয়া দিলাম তোর বাচ্চা তো দূরের কথা তোর নারী বুড়ি পর্যন্ত এখন পয়সা যাব তারপরে মাগি তুই এই যে তোর জামাই নিয়ে নীলা খেলা কর তোরে জন্মের মতো তোরে দুনিয়ার থেকে তাড়িয়ে দিতেছি তুই সবুর কর একটু পরেই তুই এখন দুনিয়ার থেকে চলে যাবি তোর আর দুনিয়ার বাহাদুরি নাই তোর স্বামীর কোনো গৌরব নাই আর কোনো অহংকার নাই তাই বিবি রহিমা বিষের তারনায় ছটবট ছটবট করতেছি এখন দুয়ো সতীনে চিন্তা করে কেরে হলা হল হীরাক চূর্ণ বিষ অথচ তার পেটে প্রবেশ হয়ে গেল এখনো তো বিবি রহিমা মরে না অথচ শুধু প্রসবের বেদনায় ছটবট করতেছি কারণ কি তখন কয় রাগ এইভাবে যদি না মরে ওর পেটের সন্তানগুলা কিন্তু আমার নষ্ট করতে হবে তখন আস্তে আস্তে কাছে যা বলতাছে বোন গো রহিমা দেখো তোমার পয়লা প্রথম হয়তো তুমি প্রসবে ভয় পাইতে পারো তোমার চক্ষুটা তুমি সাত আরল কাপড় দিয়ে বন্ধন করো রহিমা বলতেছে বোন গো এমন কথা তো আমি জীবনে শুনি নাই চক্ষু বন্ধন করতে হয় দুয়ো সতীনে বলতেছে দেখো তুমি ভয় পাইতে পারো কারণ তোমার ভালোর জন্য আমি বলতেছি তোমার চক্ষুটা বন্ধন করো তাই বিবি রহিমা যার যার করে নয়ন দ্বারা ছাইরা দিয়া চক্ষের পানিতে বুক বাসাইতেছে চক্ষু বন্ধন করতেছি হে বন্ধু ওহ বন্ধু বহলি যে তুমি মারার গো সোনা সোনা হে বন্ধু
শুনি নাই জিরি বয়নেরি গো সুখু বন্দয়ন পূর্তে সাকিয়ে ঠাই কোয়ো দহয়ায়া রায়ান লাগো আমায়ার সোখু সোনার বর্ণ একটি ছেলে একটি মেয়ে সত্যিকারেই দুনিয়ায় জন্ম নিয়া তারা উহা উহা করিয়া যে কান্না করছে বিবি রহিমার যদিও চক্ষু বন্ধন কিন্তু কর্ণে শুনতে পাইল যে আমার এক একে দুইটি সন্তান ভূমিষ্ঠ হইল তাই দুয়ো সতীনে কি করল ওই অরুণে আর জনু জরুণে দুয়ো ভাই বোনরে নিয়ে একটা পাতিলের ভিতরে ঢুকাইল পাতিলের ভিতরে ঢুকাইয়া সুন্দর করে পাতিলের মুখটা বাইন্ধা রাখলো এইদিকে কি করছে দুইটা কাষ্টের পুতুল বানাইছে কাষ্টের পুতুল বানিয়ে ওই রক্ত কাঞ্জি দিয়াই সুন্দর করে মাখিয়া ওই বিবি রহিমের কুলে সুন্দর করে ওই দুয়ো সতীনে দিয়ে রাখছে যখন দিয়ে রাখছে কিন্তু বিবি রহিমের জ্ঞান নাই অজ্ঞান অচেতন অবস্থায় পড়ে আছে যখন পড়ে রইছে ইতিমধ্যে ওই যে বাদশাহ হারানুল রশিদ উনি হরিণ শিকার করিয়া তখন হরিণ মাইরা মারমার করিয়া বিবি রহিমার জন্য বাড়িতে আইছে হাইরে আমি তার দিন পূর্ণ হয়ে গেছে এমন অবস্থায় আমি শিকার আইছি না জানি কোন সুম কোন ঘটনা গইটা যায় আমার ওই মুহূর্তের জন্য তার কাছে থাকতে হবে এই কথা মনে করে তাড়াতাড়ি চলে আইছে আপন ঘরে আয়শা বলতেছে দুয়ো বিবির কাছে দেখো আমার বিবি রহিমার সংবাদ কি দুয়োজনে বলতাছে সংবাদ আর কি বাদশা নামদার ওই যে আপনি চাইয়া দেখেন কারণ আপনি আশা করছিলেন বড় একে একে দুইটি সন্তান আপনি বিবি রহিমার ঘরে পাইবেন সন্তানের আশার আপনার নাই আপনার কপালে ছাই ওই যে দেখেন দুইটা কাষ্ঠের পুতুল মাগি বিয়াইছে বিয়াইয়া ওইটা দেখুন কাইতুইয়া পইরা রইছি
এই কথা যখন দুয়ো পরিবারে বাদশার কর্ণে প্রবেশ করাইছে তখন বারুদের গায়ে যে রকম আগুন লাগে বাদশা হারুনুল রশিদের গায়ে আগুন লাগিয়া গেল। তখন বলতেছে হ্যাঁ বিবি রহিমে তো আমার সাথে শুধু চক্রান্ত করছি, ও তো বলছিল একে একে দুইটি ছেলে তোমাকে দিব, দুইটা ছেলে তোমার কুলে দিব, একটা ছেলে একটা মেয়ে তোমার কুলে দিব, তবে ছেলে মেয়ে তো দূরের কথা, তুই আজকে কাষ্ঠের পুতুল, তোর গর্ভে জন্ম দিছত, তোর মত কলঙ্কিরে আমি আর দেশে রাখবো না, কোথায় আমার চাবুক, আমার চাবুক খানা নিয়ে আসো, ওর হাড়ের থেকে মাংসগুলো আমি সিটটা সিটটা দূরে দিব। তখন এমন চাবুক মারতেছে যে চাবুকের ছুটে বিবি রহিমা শুধু ছেঙ্গার মতো ছাদ পারতেছি। মারবে না মায়ার স্বামী ও স্বামী মারবে মারবে না মালার বেলিনারা সাহাবী গো। ও স্বামী সাহাবুকে
তোমার লোবাদশা, ও দেখো ওই হারে দুরাহা সুতাই এমন মার মারলে হারে ঠিকাতার মাংসগুলা সিট্টা সিট্টা দূরে পড়ে গেল। অচেতন অজ্ঞান অবস্থায় বিবি রহিমা ধুলির শয্যায় পড়ে গেল। এইদিকে বাদশা হারানুল রশিদ বলতেছে, হে সিপাহী সৈন্যগণ, এই দুষ্ট শয়তানিকে হয়তো গলার মধ্যে রশি লাগিয়া ওই রান জঙ্গলে নিয়ে ছেড়ে দাও, বাসে বাসুক মরে মরুক, কারণ যে দুষ্ট শয়তানি আমার সাথে ছলনা করতে পারে তার জন্য এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই, দুনিয়ার থেকে তাকে তাড়িয়ে দেওয়াই ভালো। তাই কি করলেন, ওই বাদশার হুকুমে সমস্ত সিপাহী সৈন্যগণ আইসা দরাদরি করিয়া ওই বিবি রহিমাকে বন জঙ্গলে নিয়ে রওনা করলেন। বন জঙ্গলে যখন নিয়ে গেলেন, ওই বনের মধ্যে বিবি রহিমাকে ফালিয়া দিলেন। যখন ফালিয়া দিলেন, এইদিকে সমস্ত লোক চলে আসলেন। এইদিকে বিবি রহিমা আস্তে 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 দিন গেল, রাত চলে গেল, পুনরায় আবার দিন আসলো। তখন আস্তে আস্তে একটুকে জ্ঞান ফিরল, লক্ষ্য করে চাইয়া দেখে বিশাল বন জঙ্গল, নাই সে স্বামী নাই রাজপুরী, কেবলমাত্র দেখে বন জঙ্গল। বনের ভিতরে কত বাঘ ভাল্লুক, কত বনের পশু পঙ্খী ডাকতেছে কানতেছে, হামলা পড়ে বাঘে ডাকতেছে। আচ্ছা যাক, এইদিকে বিবি রহিমা তাই স্বামীর সুগে জার জার করে কানতেছে, হাইরে আজকে আমার স্বামী আমার পুত্র হয়েছিল, তাই দুয়ো সতীনে চক্রান্ত করে কাষ্ঠের পুতুল আমার কুলে দিয়ে স্বামীর মন ভুলাইয়ে আজকে স্বামী আমাকে বনবাস দিল, অথচ দুই ছেলে কোথায় গেছে তারও কোনো খবর নাই। তাই স্বামী আমাকে অথ আদর করত, কিন্তু স্বামী আমাকে এমন মার মারলো, তবু তো আমি স্বামীকে বলতে পারতেছি না, বোধহয় আমার স্বামীকে আর পাইব কি না তাও তো আমি জানি না, স্বামীর সুগে এখন আমার জীবন যায়। তখন সেই বিবি রহিমা স্বামীর সুগে জার জার করে কানবার শুরু করলেন। আমি
প্রথমে বহন দনাগো পরি আলাদি সরহনু পিনার সরনে গোযা মায়ার হাজার বাসা লাহায়া মহগো সিমে বহন দনাগো পরি হজমকা সহনু সেই জাগাতে পরে গোনা মায়াস যত হাজি জহায়ন নাগো পরি হিমেলার পর্বত সেই জাগার হাওয়াতে গো গলি এই দেশের পাথর গো বহন দনাগো পরি কুবের বানু সরু একদিকে উদয় বানু সুদিকে বহন বনাগো পরি পারো দিশাগর সেই জাগায় সালার দিন গায়া চান্দু সজাগর রঙে বহন দনাগো পরি মধ্যে করলাম স্থান মন দিয়া শুনবেন গো দরজয়ন হারানো রসিক বাসার কি সবাতে বহন দনাগো পরি সবারে দশোধন দর্জনার সরণে গুরুই হাজারে বাস